হাই সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে সরস্বতী পুজোর দিনের সকাল, তাই সকলকে জানাই শুভ সরস্বতী পুজো, আর সাথে সাথে এটাও জানাই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আজকের দিনটা তোমরা সকলে খুব ভালো করে, আনন্দ করে, মজা করে কাটিও, আর সাথে সাথে সাবধানতা অবলম্বন করো, সেটা হলো সবার ফার্স্ট ডে মেনটেন করা উচিত। তো যাই হোক, যেহেতু আজকে সরস্বতী পুজোর সকাল, তাই আমরা সকলে মিলে কিন্তু কাজ করতে লেগে পড়েছি। গতকালের ব্লগে তোমরা দেখতেই পেয়েছিলে যে আমরা বাজার করতে গিয়েছিলাম, তারপরে চলে এসেছি, আর কালকে তোমাদেরকে বলেছিলাম যে মা সরস্বতীর মুখটা দেখাবো, তোমাদেরকে অবশ্যই দেখাবো না কেন, সেই জন্যই আজকে মা সরস্বতীর মুখটা তোমরা দেখে নাও। কত মিষ্টি হয়েছিল আমাদের মা সরস্বতী। আর এদিকে আমাদের হলো পুজোর জোগাড় যন্ত্র, এখানে খই, বাতাসা, নৈবেদ্য, ফল ফুল সব আমরা আস্তে সুস্থে রেডি করছি, আর এই হলো আমাদের পুরো প্যান্ডেল। আর এই প্যান্ডেলটা যে বানিয়েছে তার সাথেও তোমাদের পরিচয় করিয়ে দেব। এই প্যান্ডেলটা কিন্তু শুধুমাত্র একটা মানুষের হাতের কাজ, সবাইকে ক্রেডিট দেওয়ার মতো নয়, এটা শুধুমাত্র একজনই তার শ্রম দিয়ে, কষ্ট করে, বুদ্ধি খাটিয়ে বানিয়েছে, তাই যতবারই বলবো না কেন খুব কম হয়ে যাবে। তারপরেই এখানে হলো মিনি মা সরস্বতীকে একটা মালা পরিয়ে দিচ্ছে সুন্দর করে। আর যেহেতু এইবারের মা সরস্বতী আমাদের খুব মিষ্টি, গতবারের মা সরস্বতীও আমাদের খুব সুন্দর ছিল, এইবারের মা সরস্বতী আমাদের খুব মিষ্টি, আমরা অ্যাকচুয়ালি অনেক পছন্দ করি, দেখি শুনি মিষ্টি একটা মা সরস্বতী আমাদের ঘরে নিয়ে এসেছি, তাই তো? এখানে সবাই মিলে আমরা পুজো করলেও এটা কিন্তু আমাদের নিজেদের সকলের একান্ত আপন পুজো। তারপরে এখানে আমি চলে এসেছি দ্বার ঘটে, তাছাড়া সব ঘটে যেটা মঙ্গল ঘট, এইগুলোতে মঙ্গল চিহ্ন করবো বলবো। তারপরেই যে বলছিলাম আমাদের প্যান্ডেলটা করেছে হলো এই কাকা, কালকেও তোমাদের সাথে বলেছিলাম যে এটা হলো মানুষের ছোট কাকা, আর একমাত্র শিল্পী তার শিল্পের কদর বেশি বোঝে। এইটার উপরে সামান্য কিছু কাদা ছিটে গিয়েছিল প্যান্ডেল এই জায়গাগুলোতে, উনি হলো সেগুলোই পরিষ্কার করছিল। তারপরে এখানে চলে আসলাম আমরা সবাই মিলে কাজকর্ম করতে, সবাই মিলে, বাচ্চা কাচ্চা সবাই মিলে আমরা কাজ করছিলাম। আর আমাদের যে কোনো অনুষ্ঠানে কিন্তু কচি কাচারা সবসময় ইনভলভ থাকে, কারণ আমরা কয়েকজন বড়, তাছাড়া সবাই কচি কাচা, আর এদেরকে নিয়ে আমাদের সব কিছু করতে বেশি ভালো লাগে। আর দেখো এখানে আর একজন বলছে হ্যালো গাইজ। যাই হোক, এখানে এখন আমি দিচ্ছি আলপনা। আলপনা দেওয়াটা প্রথম থেকে হয়ে ওঠেনি, তাই ঝটপট করে শেষ মুহূর্তে একটু আলপনা দিয়ে রেডি করে রাখছি, আর এটা কিন্তু ফেব্রিক দিয়ে দিচ্ছি। সময়ের তাগিদে আমাদের খড়িমাটি ভেজাতে একদম মনে ছিল না, তাই আর কি করা হয়নি। আর এখানে দেখো আরও দুজন বসে আছে, আর সাথে তো মা সরস্বতী অবশ্যই আছে। আমাদের মোটামুটি সব কিছু গোছানো কমপ্লিট হয়ে গিয়েছিল, তারপরে আমরা সবাই মিলে এখানে বসেছিলাম আর ব্রাহ্মণের জন্য অপেক্ষা করছিলাম। ব্রাহ্মণ কিন্তু কখনোই কোথাও আমার মনে হয় না নিজের সময় মতো আসে, 9টা সময় দেয়া থাকলে আসে হলো 11টায়, আর 8:30 সময় দেওয়া থাকলে হয় আসে হলো 10:30। আমি কোথাও দেখিনি ব্রাহ্মণ নিজের টাইমে অন টাইমে কোথাও ঢুকেছে, তাই আর কি বললাম। আবার হয়তো অনেক ব্রাহ্মণ এমনও ভালো আছেন যারা একদম নিজের টাইমে ঢোকে, আমি বলছি না যারা নিজের টাইমে ঢুকতে পারে না তারা খারাপ, হয়তো তাদের একটু প্রেশার বেশি থাকে, তাদের অনেক পুজো থাকে বা রাস্তাঘাট থেকে সবাই তাদেরকে ধরে নিয়ে চলে যায়, তাই আর কি তারা নিজেদের অন টাইমে ঢুকতে পারে না। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, হতেই পারে, এরকম টুকটাক মিস্টেক তো সব জায়গাতেই হয়, তাই না? এটা কোনো বড় বিষয় না। তারপরে যেহেতু আমরা এখানে বসেছিলাম, আর তাই আমাদের গত বছর প্রোগ্রামে এই বাচ্চাগুলো যে নেচেছিল ঝুমে চ পাঠান, ওদেরকে ওই গানটা চালিয়ে দিয়েছিলাম, ওরা এখানে এগুলোই নাচছিল, কি করব বসে বসে এদের সাথে এরামি মজা করছিলাম। তারপরেই নাচ দেখতে দেখতে চলে আসলো আমাদের ব্রাহ্মণ, আর আমাদের ব্রাহ্মণ কিন্তু একদম ইয়াং ব্রাহ্মণ, ওই দেখো বাচ্চা ছেলে, আমাদের সকলের থেকে অনেক ছোট, কিন্তু ও আমাদের থেকে হাইটটা অনেক লম্বা হয়ে গিয়েছে। আর এখানে মা, জেঠু, কাকিমারা সবাই দাঁড়িয়েছিল,
আর এখন আমাদের ব্রাহ্মণকে দেখে সবাই এক্সাইটেড হয়ে গেছে, কারণ এত কোন বাচ্চা কাচ্চা সবাই খুব অপেক্ষা করছিল কখন ব্রাহ্মণ আসবে, তখন অঞ্জলি দেবে। তো এখন যেহেতু ব্রাহ্মণ চলে এসেছে, এবার ওরা অঞ্জলি দিতে পারবে। আসলে যেহেতু সবাই ছোট তাই খিদেও পেয়ে গিয়েছে ওদের, একজন দুজন তো খেয়েও নিয়েছে। আর এখন এই যে ব্রাহ্মণ সব আস্তে সুস্থে গুছিয়ে পুজো শুরু করবে। হ্যাঁ, দেখো ঠাকুরের রিভিউ মিত্রির কাছে শুনতে চাও। মিত্রিকে আমরা দাঁড় করে রেখেছিলাম, মিত্রিকে এসে সবাই জিজ্ঞেস করছে কি সুন্দর ঠাকুরটা, কত নিয়েছে কত নিয়েছে। তুই হাতে করে দিবি? এই বলে হ্যাঁ, কি চাইবি ঠাকুরের কাছে, কি বলবি, কি বলবি? দে কি দেবে ঠাকুর? বিদ্যা, বিদ্যা দেবে। তারপরেই ঠাকুর মশাইয়ের মাথায় প্রচণ্ড পরিমাণে রোদ্দুর লাগছিল, মাথাটা তা গরম হয়ে যায় কিনা সেই ভয়ে আমরা ঝটপট একটা ছাতা খুলে নিয়ে আসলাম। নিয়ে এসে ঠাকুর মশাইয়ের মাথায় ধরেছি। সবার পূজো দেওয়াবো আমরা, আমাদের পূজো মণ্ডপে। আমাদের এখানে কিন্তু শ্রুতিও এসেছিল অঞ্জলি দিতে। হয় শ্রুতি আজকে কি মিষ্টি করে সে সাজুগুজু করেছে, ওর মা সাজিয়ে গুছিয়ে একদম শাড়ি পরিয়ে পাঠিয়ে দিয়েছে। তারপরে এখানে আমাদের দত্তবাবুর হাতে করে হচ্ছিল। দত্তবাবু আসলে মানুষের কাকার ছেলে, ওকে আমরা সবাই ভালোবেসে দত্তবাবু বলেই ডাকি। বা প্রথম হাতে করে যার সাথে হচ্ছে, হাতের লেখা সুন্দর। একই চন্দ্র আছে, 1 2 আছে, এবিসিডি আছে, দেখেছি ভাইটা পড়ছে। পুজোর দিনে ওর ছাইন নেই, পড়তে হচ্ছে। দেখেছিস এই দেখলি, এই শুধু দেখলি ভাইটাকে পড়তে হলো, আর পড়ার নাম শুনেছে না, ওর মুখ ঘোরাবেই না, ও মনে মনে। তো সরস্বতী পুজোর দিনের সকালটা আমাদের এভাবেই কেটেছিল। তো আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো।